YouTube BD.com এ আপনাদের স্বাগতম। আজকে আপনাদের সাথে আছি আমি বাঁধন। আচ্ছা, আজকে আমরা আলোচনা করব স্থিতিবিদ্যা এই চ্যাপ্টারটা নিয়ে। আমরা গত ক্লাসে স্থিতিবিদ্যার থিওরি আলোচনা করেছিলাম, আমরা দেখেছিলাম স্থিতিবিদ্যায় কী কী ছিল। আচ্ছা, স্থিতিবিদ্যা আমরা কী জানি, বলবিদ্যার অংশ। বলবিদ্যা দুটা ভাগে ভাগ করা যায়, একটা স্থিতিবিদ্যা, গতিবিদ্যা। সো আমরা গত ক্লাসে স্থিতিবিদ্যা যেগুলো থিওরি পড়ছিলাম তার মধ্যে কী কী ছিল দেখো তো, ত্রিভুজ সূত্র ছিল, বহুভুজ সূত্র ছিল, সামান্তরিক সূত্র ছিল, বলের অংশ ছিল, বল বিভাজন করতে কীভাবে ছিল, তারপর লম্বাংশ পদ্ধতি ছিল, সাইন রুল ছিল, তারপর আরও কী ছিল, বলের রেজাল্টান ফোর্সটা, ঠিক আছে, আর সামান্তরিক সূত্র তো ছিল। তো আজকে আমরা এই চ্যাপ্টারে ম্যাথ সলভ করব। আচ্ছা, আমি প্রথম ম্যাথটা দেখি কী আছে দেখো। সো পরস্পর 60 ডিগ্রি কোণে কার্যরত দুইটি সমান বলের লব্ধি এত, সমান বল তো নির্ণয় করো। সো আমি প্রথম কথা হচ্ছে জ্যামিতিতে বা বলবিদ্যাতে, মানে জিওমেট্রিক্যাল যে ম্যাথ, এই সব ম্যাথে আমার ফিগারটা খুবই ইম্পর্টেন্ট। আমি যদি চিত্র না আঁকাইতে পারি, সো আমার ম্যাথটা করা অসম্ভব, ম্যাথটা আমার কাছে মুখস্থ মনে হবে। সো আমি নিজে চিত্র আঁকাইতেই হবে বা পাশে একটা ছোটোখাটো চিত্র আঁকাই নিতে হবে। সো চিত্র আমার সব। আমি প্রথম কী চিন্তা করতেছি, পরস্পর 60 ডিগ্রি কোণে ক্রিয়ারত দুটি সমান বল। সো এই যে দুইটা বল সমান বল, সো এটাও যদি পি হয়, এটাও পি, দুটার অন্তর্ভুক্ত কোণ কত, 60 ডিগ্রি কোণে ক্রিয়ারত দুইটা সমান বলের লব্ধি। লব্ধিটা গেছে আমার এই দিক দিয়ে, তাই না? লব্ধিটার ভ্যালু আমার দেওয়া আছে কত, 3√3। সো আমার বের করতে বলতেছে সমান বল দেয় কত। সো আমরা সামান্তরিক সূত্র অনুযায়ী কী জানতাম দেখো তো, এরকম না, 2πqcos α। সেখানে দেখো তো, আলফা সমান 60, কিউ সমান পি, আবার আর সমান 3√3। আমরা খালি ভ্যালুগুলো বসাই দিব, তাই তো, 3√3² প্লাস পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস 2πp×cos60। আচ্ছা, cos60-র ভ্যালু হাফ, সো হাফ হাফ কাটা। সো পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার সমান হচ্ছে 2πp², আর 9×3 সমান হচ্ছে 27। সো পি স্কোয়ার সমান 27/2। সো এইটাই হচ্ছে ম্যাথ। সো অ্যাকচুয়ালি কেসটা 2πস্কোয়ার, সো সমান বল দেয় আমার কত, 3√3, আর 3√3/2 আর 3√3/2। সো সো কেসটা হচ্ছে এরকম, আমার ফিগারটা খুবই ইম্পর্টেন্ট। ফিগার দেখলে আমি কি ম্যাথটা অর্ধেক সলভ হয়ে যাবে ওইখানেই, যে অঙ্কটা আমি চিন্তা করতে পারবো যে আমি কোন সূত্র দিয়ে করলে সবচেয়ে সহজ হবে। এটা কিন্তু আমি ত্রিভুজ সূত্র দিয়েও করতে পারতাম, এটা একটা ফুল ত্রিভুজ আঁকাইলে ত্রিভুজ সূত্র দিয়েও করতে পারতাম, বাট ত্রিভুজ সূত্র দেওয়া কি, ত্রিভুজ সূত্রের পরের আমার কি অ্যাডভান্স অ্যাপ্লিকেশন হইতেছে সামান্তরিক সূত্র। তো সামান্তরিক সূত্রটা ডিরেক্টলি ইউজ করার আমার ক্ষমতা আছে, আমি কেন ত্রিভুজ সূত্র দিয়ে করবো, তাই তো? আচ্ছা, আমি পরের ম্যাথে যাই। এই ম্যাথেও কী বলতেছে দেখো, কোনো বিন্দুতে একই বিন্দুতে মানে একটা পয়েন্ট থেকে, আমি চিত্রটা দেখো কীভাবে আঁকাবো, এই একটা বিন্দু, একই বিন্দুতে কার্যরত দুইটা বল, একই বিন্দুতে কার্যরত দুইটা বল। সো এটা পি, এটা কিউ, দুইটা বলের বৃহত্তম লব্ধি কত, 14। তো লব্ধির আমার এদিক দিয়ে গেছে আর। সো আর ম্যাক্সটা কত আমার বলে দিছে, বৃহত্তম লব্ধি হবে হচ্ছে, আর ম্যাক্স তো এটা, মানে এর চেয়ে বড় হইতে পারবে না, সো এটা হবে হচ্ছে 14। এখন এরা যখন পরের কন্ডিশনে কী বলতেছে দেখো, এরা যখন লম্বিকভাবে ক্রিয়া করে, এই বল দুইটা যখন লম্বভাবে ক্রিয়া করবে, বল দুইটা যখন লম্বভাবে ক্রিয়া করবে, তাদের লব্ধি কি, 10 একক। সো বল দুইটা যখন লম্বভাবে ক্রিয়া করবে, এই তাদের লব্ধিটা কত, 10। সো ক্ষুদ্র লব্ধি মানে আর ম্যাক্স, আর মিনটা কত, পি মাইনাস কিউ, সো এটা সমান ওয়াট, এটা আমার বের করতে বলছে। তো ম্যাথটা তো এটাই। সো আমার প্রথমে p+q = 14 আমি একটা পাইছি, এখন যখন লম্বভাবে ক্রিয়া করে, সো লম্বভাবে ক্রিয়া করে মানে কেসটা হইতেছে, লম্বভাবে ক্রিয়া করলে তাদের লব্ধি বলছে আমার 10 একক। সো ক্ষুদ্রতম লব্ধি কত, আচ্ছা লম্বভাবে ক্রিয়া করে মানে এই যে তাদের 90 ডিগ্রি, তাই না, আলফাটা হচ্ছে 90 ডিগ্রি, তাই তো, আলফা 90 ডিগ্রি। সো আমরা সূত্র জানি কি, r² = p² + q² + 2πq cos α। সো আলফার মান হচ্ছে এখানে দেওয়া নাই, সরি, তারা লম্বভাবে আলফা সমান 90 ডিগ্রি।
সো কস 90 এর ভ্যালু কত? কস 90 এর ভ্যালু জিরো না? সো কস 90 এর ভ্যালু যখন জিরো, সো আমার আর স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। সো এটার থেকে আমি কী লিখতে পারি? পি ও লব্ধির ভ্যালুটা আমার দেওয়া আছে, সো 10 স্কোয়ার। সো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 10 স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা, এখন আমি এটার থেকে কী লিখতে পারি দেখো তো, পি প্লাস কিউ তার হোল স্কোয়ার মাইনাস টুয়াইস পি কিউ, এটা আমি লিখতে পারি। সো এটা লিখলে পি প্লাস কিউ এর ভ্যালু কত? 14 স্কোয়ার মাইনাস টুয়াইস পি কিউ। সো এখান থেকে টুয়াইস পি কিউ ইজ ইকাল টু 14 স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার বাই 2 হচ্ছে পি কিউ। সো পি কিউ এর ভ্যালু পাইছি না আমি, তাই তো? পি কিউ এর ভ্যালু এখানে একটা পাইলাম, ভ্যালুটা কত হলো? 144 মাইনাস 100 বাই 2, সো 44 বাই 2 ইজ ইকাল টু 22। সো এখন আমি কী করতে পারি দেখো দেখি, আমি পি কিউ এর ভ্যালু পাইছি, পি প্লাস কিউ এর ভ্যালু আমার কাছে আছে, আমার দরকার পি মাইনাস কিউ। সো পি মাইনাস কিউ সমান আমি কত জানি, মানে পি মাইনাস কিউ হোল স্কোয়ার সমান আমি কী জানি, পি প্লাস কিউ হোল স্কোয়ার মাইনাস 4ab। সো রুট পি মাইনাস কিউ সমান, সো এটার ভ্যালু কত? 14 স্কোয়ার মাইনাস কত? পি কিউ এর ভ্যালু হচ্ছে 22। সো যেটা বের হবে সেটা হচ্ছে আমার ক্ষুদ্রতম লব্ধি, তাই না? আচ্ছা ঠিক আছে, সো এইটা হচ্ছে আমার ম্যাথ। সো তার মানে আমার চিত্রই সব কিছু বলতেছে, মানে চিত্র দেখে আমি আইডিয়া করতে পারবো ম্যাথটা আমি কোন দিক থেকে আগাইলে কীভাবে হবে, তাই তো? সো এটাও আমি সামান্তরিক সূত্র দিয়ে খুব সহজে করতে পারলাম, কারণ সামান্তরিক সূত্রে আমি ডিরেক্ট সূত্রে ফেলাইলেই ম্যাথটা সলিউশন হয়ে যেতেছে। আচ্ছা আমরা এবার নেক্সট ম্যাথে যাব, নেক্সট ম্যাথটা কী আছে দেখি। কি বলতেছে, পি ও কিউ বলদের অন্তর্গত কোণ থেটা বল দুটির অবস্থান বিনিময় করলে, বল সরি এইটা না, আমরা এইটা তুলতেছিলাম, পি প্লাস কিউ ও পি মাইনাস কিউ বল দয় 2α পি প্লাস কিউ ও পি মাইনাস কিউ বল দেয় 2α কোণে ক্রিয়াশীল এবং তাদের লব্ধি, 2α কোণে ক্রিয়াশীল এবং তাদের লব্ধি তাদের অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডক, সমদ্বিখণ্ডক রেখার সাথে থেটা কোণ উৎপন্ন করে, দেখাও যে পি ট্যান থেটা সমান কিউ ট্যান আলফা। আচ্ছা এই ম্যাথটা আমরা দেখতেছি কি বলছে, পি প্লাস কিউ ও পি মাইনাস কিউ বল দেয় 2α কোণে ক্রিয়াশীল। তাহলে দেখো তো কি, আমি যদি এরকম চিত্র আঁকাই, পি প্লাস কিউ ও পি মাইনাস কিউ বল দয় 2α কোণে ক্রিয়াশীল, তাদের লব্ধি তাদের অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডক রেখার সাথে থেটা কোণ উৎপন্ন করে। তার মানে এই যে লব্ধি, এই যে অন্তর্ভুক্ত হয়েছে না, এই কোণটা হচ্ছে থেটা, সমদ্বিখণ্ডক, লব্ধির সমদ্বিখণ্ডক, কারণ মাঝখানে দিয়ে লব্ধি গেছে, লব্ধির সমদ্বিখণ্ডিত করলে এই থেটা কোণ উৎপন্ন করে। তাহলে এই কোণটা কত হবে? থেটা প্লাস আলফা, আর এই কোণটা হবে হচ্ছে থেটা মাইনাস আলফা, তাই তো? যেহেতু এটা 2α সো এটুক থেটা, সো এটা আলফা, সো আলফা প্লাস থেটা, থেটা মাইনাস আলফা। আচ্ছা আচ্ছা, এখন আমি ধরলাম এটা এ বি সি ডি ই। আচ্ছা
তার মানে এবি বরাবর আমার বল গেছে, আচ্ছা রেখে সাথে রেখুন উৎপন্ন করে এটা দেখাতে হবে। আচ্ছা এখন কথা হলো আমি কি করলাম চিত্রটা, এবি বরাবর পি প্লাস কিউ বল, এসি বরাবর এই বরাবর পি মাইনাস কিউ বল কাজ করে, তাদের লব্ধি যে ছিল লব্ধি আমার সমদ্বিখণ্ডিত হয়ে থেটা কোণে এই যে এডি বরাবর আর এসি বরাবর কাজ করে। সো আমার এই যে এ ডি এ ই কোণ সমান থেটা প্লাস আলফা, সি এ বি কোণ সমান আলফা মাইনাস থেটা, আর এই যে বি এ ই কোণ সমান টোয়াইস আলফা, আর সি এ ডি কোণ সমান থেটা। আচ্ছা এই সবগুলা তথ্য আমার এখানে লিখতে হবে বাংলায়, ঠিক আছে, এই লেখাগুলোর উপরে মার্কস। এখন আমি কি করব দেখো, এখন কোন সূত্র, সামান্তরিক সূত্র যদি এখানে অ্যাপ্লাই করি তাহলে সামান্তরিক সূত্রে এখানে আমার লব্ধি নেই, লব্ধিটা আমি সমদ্বিখণ্ডিত করে ফেলছি, তাহলে সামান্তরিক সূত্রে অ্যাপ্লাই করাটা কি এখানে খুবই মানে, সামান্তরিক সূত্র যদি আমি না অ্যাপ্লাই করি তাহলে এখানে আমি কি করতে পারি দেখো, তাই তো এটা এই বরাবর যাবে। আচ্ছা এখন এই কোণটা অবশ্যই এই বরাবর ক্রিয়াশীল আমার পি মাইনাস কিউ, তাই না? আচ্ছা তাহলে পি মাইনাস কিউ বরাবর যদি এটা ক্রিয়াশীল হয়, এটা যদি আলফা মাইনাস থেটা হয়, আবার এই কোণটা আলফা প্লাস থেটা, তাই না? আচ্ছা আর এই কোণটা এটা পি প্লাস কিউ বরাবর, এটা পি মাইনাস কিউ বরাবর। সো এই যে লাইন, সো আমরা এখানে সাইন রুল অ্যাপ্লাই করলে দেখো তো আমার কী দেখাতে হবে, খালি ট্যান আর পি আর কিউ রাখতে হবে। সো পি আর কিউ রাখতে হবে, আমার কোণ আছে এই দুইটা, এখানেও পি প্লাস কিউ পি মাইনাস কিউ, এখানেও আলফা প্লাস থেটা আলফা মাইনাস থেটা। সো আমি দেখতে পাচ্ছি প্লাস মাইনাসে কাটাকাটি, এখানে পি থাকে কিউ থাকে, এখানে আমি ট্যান আনতে পারি। সো এখানে যদি আমি সাইন রুল অ্যাপ্লাই করি বা দিকের সূত্র, দিকের সূত্র যদি অ্যাপ্লাই করতাম, দিকের সূত্র কি একটা লব্ধি থাকলে আমি দিকের সূত্রে অ্যাপ্লাই করতে পারতাম, বাট এখানে যদি আমি এটা টানার পরে সাইন রুলটা অ্যাপ্লাই করি, সো আমি ম্যাথটা খুব সহজে কাজ করতে পারবো। সো সাইন রুল যদি আমি এখানে অ্যাপ্লাই করি তাহলে এখানে জিনিসটা কী হবে দেখো, সাইন রুল অ্যাপ্লাই করলে পি প্লাস কিউ এর যে বিপরীত, এইটা এদিক দিয়ে কাজ করছে, এর বিপরীত কোনটা কোন দিকে, মানে এই কোনটা, এই কোনটা কত এটা আমার দেখতে হবে। সো এই কোনটা আমার আসে হচ্ছে আলফা প্লাস থেটা, সো পি প্লাস কিউ বাই সাইন আলফা প্লাস থেটা, আর পি মাইনাস কিউ এর বিপরীত কোণ কত, পি মাইনাস কিউ এর বিপরীত কোণ আলফা মাইনাস থেটা। সো এটা হচ্ছে আমি সাইন রুল থেকে পাইলাম। সো আমার তো আর কিছু দরকার নেই, আমার এই দুইটা রাশির থেকে আমি মান বের করতে পারবো। তো কত হবে দেখো তো, পি প্লাস কিউ বাই পি মাইনাস কিউ, রাশিটা একদিকে নিয়ে আসো, সাইন আলফা প্লাস থেটা বাই সাইন আলফা মাইনাস থেটা। এখন কি দেখো তো যোজন বিয়োজন করো কি আসে, যোজন বিয়োজন করলে যোজন বিয়োজন আমি করলাম দেখো, এইখানে আমার সাইন এ প্লাস সাইন বি বা সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, সো এই সূত্রটা কি আসে, এই সূত্রটা আমার আসে হচ্ছে টু সাইন এ কস বি, আর এটা আসে হচ্ছে টু কস এ সাইন বি, সুতরাং আসে না? আচ্ছা আর এখানে কি আসে দেখো তো, এখানে আসে হচ্ছে টুয়াইস পি বাই টুয়াইস কিউ, তাহলে এখানে টু টু কাটা, এখানে কী লেখা যায়, ট্যান আলফা ইন্টু কট থেটা। সো কট থেটা মানে কত, ওয়ান বাই ট্যান থেটা, সো তাহলে পি ট্যান থেটা ইজ ইকাল টু কিউ ট্যান আলফা, ঠিক আছে? সো আমরা ম্যাথটা এর আগে দুইটা ম্যাথ করলাম সামান্তরিক সূত্র দিয়ে, বাট এই ম্যাথটা দেখার পরে আমি দেখতেছি যে এখানে লব্ধিটা আমি ভাগ করে ফেলছি, সো সামান্তরিক সূত্র দিয়ে না করে আমরা যদি সাইন রুলে যেতাম ম্যাথটা খুব সহজে ক্যালকুলেটিভ, আর কিছু না, এটা আমরা এভাবেও করতে পারতাম। দেখো এটা একটা ত্রিভুজ, সো ত্রিভুজ সূত্রে অ্যাপ্লাই করেও আমরা ম্যাথটা এভাবে আগাইতে পারতাম, বাট সাইন রুল দেওয়া ম্যাথটা অনেক বেশি সহজ, কারণ এখানে আমার ট্যান থেটা ট্যান আলফা, যদি আমি সামান্তরিক সূত্রে যাইতাম আমার এই থেটা দিয়ে একটা মানে থেটা আলফা মাইনাস থেটা দিয়ে একটা আলাদা কাজ করা লাগতো, আর এই ত্রিভুজ মানে এক কথায় এই ত্রিভুজ দিয়ে আলাদা কাজ করা লাগতো, এই ত্রিভুজ দিয়ে আলাদা কাজ করা লাগতো, দুইটা কাজ করার পরে মানে দিকের সূত্র দিয়ে তখন আমরা এই দুটো একসাথে কম্পেয়ার করতে পারতাম, বাট এখন আমরা দুটো একসাথে কম্পেয়ার করতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে এবার আমরা নেক্সট ম্যাথে যাব, বলবিদ্যার ম্যাথগুলোও ঠিক একইভাবে তুমি যদি ফিগার ড্র করতে পারো, ম্যাথ পড়ার পরে প্রথম কাজ হচ্ছে ফিগার ড্র করব, ফিগার ড্র করার পর পরে আমি চিন্তা করবো ম্যাথটা কোন প্রসেসে গেলে আমি ছোটোভাবে বা সহজে সলিউশন করতে পারবো। সো নেক্সট ম্যাথটা দেখি আমরা কী আছে, আচ্ছা
দুইটি সমান বল কোন একটি কণার উপর ক্রিয়ারত, দুইটি সমান বল কোন একটি বস্তুর উপর ক্রিয়ারত। তারপরে কি বলতেছে দেখো, এদের লব্ধির বর্গ বল দুইটির গুণফলের তিন গুণের সমান। এদের লব্ধির বর্গ বল দুইটির গুণফলের তিন গুণের সমান। তারপরে কি বলতেছে তাহলে, বলদ্বয়ের অন্তর্ভুক্ত গুণ কত? বলদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ কত? তার মানে কাজটা কি দেখো তো, দুইটা সমান বল কোন একটা বিন্দুর উপর, এ একটা বিন্দু ও, ও এ বরাবর পি, ও বি বরাবর কিউ, মানে এটা একই বল, দুইটা সমান বল কাজ করে। এদের লব্ধির বর্গ, লব্ধি মনে করো এই ও সি বরাবর আর লব্ধি কাজ করে, লব্ধির বর্গ, তাহলে কন্ডিশনটা কি বলতেছে, এদের লব্ধির বর্গ বল দুইটির গুণফলের তিন গুণের সমান। সো বল দেশ যে অন্তর্ভুক্ত কোন আলফা, এই আলফা সমান ওয়াট, এটা আমার বের করতে হবে, তাই তো? আচ্ছা, অ্যান্ড এটা আমার কথা থ্রি পি স্কোয়ার, এটা একটা কন্ডিশন আমার দেওয়া আছে। এখান থেকে আমি সামান্তরিক সূত্র দিয়ে সামান্তরিক টাকায় ফেলি, সো পি পি সামান্তরিক সূত্র আমি কী লিখতে পারি, সো এইখানে যেহেতু আবার সব সমান, আবার এটা সমান হচ্ছে থ্রি পি স্কোয়ার এক নং হতে, সো এখান থেকে দেখো কি লেখা যায়, টুয়াইস পি স্কোয়ার প্লাস টুয়াইস পি স্কোয়ার কস আলফা। সো এখান থেকে আমরা করতে পারি কি, টু পি স্কোয়ার যদি আমি কমন নিই, সো ওয়ান প্লাস কস আলফা, দেখো পি এর ভ্যালু তো জিরো না, সো পি আমি এখানে উঠিয়ে দিতে পারি কস আলফা, সো এখান থেকে আমি কি লিখতে পারি এবার, ওয়ান প্লাস কস টুয়াইস আলফা। দেখো আমার ঠিক একইভাবে আমি সূত্র পড়ছিলাম, মনে আছে, টুয়াইস কস স্কোয়ার থেটা, সো এটাকে আমি লিখতে পারি কত, টুয়াইস কস স্কোয়ার আলফা বাই টু, সো ফোর কস স্কোয়ার আলফা বাই টু, সো কস আলফা বাই টু ইজিক্যাল টু কত, রুট থ্রি বাই টু, সো কস আলফা বাই টু ইজ ইকাল টু রুট থ্রি বাই টু, কস কত ডিগ্রির ভ্যালু, কস 30 ডিগ্রি না? আচ্ছা তাহলে আলফা বাই টু ইজ ইকাল টু 30, সো আলফা ইজ ইকাল টু 60 ডিগ্রি। এখন দেখো এখানে একটা জিনিস, আমি এখানে মাইনাস রুট থ্রি বাই টু একটা, মানে প্লাস মাইনাস রুট থ্রি বাই টু আসার কথা না, সো এটা এখানে কাউন্ট করলাম না, কারণ কি কস মাইনাস থেটা সমান কস থেটা, কেসটা দেয় না, কস মাইনাস থেটা সমান কস থেটা, সো আমরা এখানে আমার জাস্ট খেলে অন্তর্ভুক্ত কোণ বের করতে বলছি, সেখানে যদি এবার আমার পি এর ভ্যালু নির্ণয় করতে বলতো, অন্তর্ভুক্ত কোণের পরে আমার যদি বলতো পি এর ভ্যালুটা নির্ণয় করো, সো পি এর ভ্যালুটা আমি কোথার থেকে নির্ণয় করতাম, বা লব্ধি নির্ণয় করতে বললে, মানে এখানে শুধু অন্তর্ভুক্ত কোণ বের করতে বলছে, এখন যদি বলে তুমি বলগুলা প্লাস এর সাথে সাথে বের করতে বলছে, তোমার বলের ভ্যালু কত, লব্ধির দুইটা বলের ভ্যালু কত, দুইটা লব্ধির ভ্যালু কত, লব্ধির দিক কত, সেগুলো বের করা যাবে, দেখো তো সেগুলো বের করতে পারেন, কি হতো আলফার ভ্যালুটা আমার 60 বেরোছে না, মানে এক কথা আমার এই পি এর ভ্যালু এই থিয়েটার ভ্যালু নির্ণয় করতে পারছে, তো আলফার ভ্যালু আমি 60 পাইছি, আলফার ভ্যালু 60 পাওয়ার পরে আমি কী করতাম, আলফার ভ্যালুটা 60 পাইছি, আলফার ভ্যালুটা 60 পাওয়ার পরে আমি যখন চেক করতাম কোথায়, দেখো এখানে এখানে আমার এই কন্ডিশনটা কত পাইছিলাম, এখান থেকে কত পাইছিলাম, আলফার ভ্যালুটা 60 ডিগ্রি, তাই না? তার মানে মনে করো যে কোনো একটা কন্ডিশনে থ্রি পি স্কোয়ার ইজ ইকাল টু টুয়াইস পি স্কোয়ার আলফার ভ্যালু 60, কস 60 ভ্যালু কত, হাফ, সো হাফ গেলে থ্রি পি স্কোয়ার টুয়াইস পি স্কোয়ার প্লাস টুয়াইস পি স্কোয়ার ইন্টু হাফ, সো থ্রি পি পি এর ভ্যালুটা এখান থেকে আমি পাইলাম, পি এর ভ্যালু যদি আমি একটা পাই, পি এর ভ্যালু পাইলে এখান থেকে আমি কী পাবো, আর এর ভ্যালু পাবো না, কারণ আর এর সাথে পি এর একটা রিলেশন আছে, এবার আর এর ভ্যালু যদি পাই, এবার আমরা লব্ধির দিক কীভাবে পাবো,
cos alpha. So এখানে যেহেতু সব সেম, এখানে যেহেতু সব সেম, সো এটার ভ্যালু 60 ডিগ্রি হইলে মনে করো পি পি কাটা যায়, সাইন আলফা ইজ ইকাল টু 1 প্লাস কস আলফা. সো সাইন 60/1 প্লাস কস 60. সো সাইন 60 ভ্যালু √3/2 1 প্লাস হাফ. সো থিটা ইজ ইকাল টু হচ্ছে 10 ইনভার্স √3/2 1 প্লাস হাফ. সো যে ভ্যালু বের হবে এটা হচ্ছে আমার, তার মানে এই আলফাও আমি পাবো থিটাও আমি পাবো. সো আমি যদি আলফা থিটা বের করার পরও পি কি পি আর আর বের করি তাও কোনো সমস্যা নেই, আবার পি বের করার পরে পি এর ভ্যালু যদি 0 হবে না, সো তারপরেও আমি আলফার ভ্যালু বের করতে পারবো. সো একটা ম্যাথ অনেকভাবে আগানো যায়। সো প্রথম কথা হচ্ছে আমি ম্যাথের কি ফিগার আঁকাবো, জিওমেট্রিক্যাল শেপটা আঁকানোর পরে তারপরে আমি চিন্তা করবো যে আমি ত্রিভুজ সূত্র, আবার এটা আমি সাইন রুল দিয়ে ক্যান করে নিই। দেখো সাইন রুলে আমি কখন প্রাধান্য দিতেছি, যখন আমার কোণের প্রাধান্য আসতেছে, কারণ সাইন রুলে আমার কী হয় বিপরীত কোণগুলো দিয়ে আমার সাইনের একটা রেশিও প্রকাশ করা হয়। বাট সামান্তরিক সূত্র দিয়ে আমার কী করা হয়, বলের মান, বলের লব্ধির মান, লব্ধির দিকে এগুলো নির্ণয় করা হয়, মানে সেখানে হচ্ছে ভ্যালুও নির্ণয় করা হয় দিকও নির্ণয় করা হয়, কিন্তু সাইনে কি দিকের প্রাধান্য দিয়েছি ভ্যালু নাই কিন্তু। সো সাইন রুলে আমার কখন করতেছি আমি, যখন যখন আমার দিক বিষয়ক বা কোন বিষয়ক বা কোন দিকে যাইতেছে সেটা নিয়ে আলোচনা করা হইতেছে, আর সামান্তরিক সূত্রে কখন যাইতেছি যখন আমার লব্ধির মান বা অন্তর্ভুক্ত কোনটা কত সেটা বের করতে বলতেছে। সো ম্যাথ দেখার পরে আমি ম্যাথের চিত্র আঁকার পরেও আমি চিন্তা করতেছি যে ম্যাথটা কোন দিক থেকে করলে আমার ইজিয়ার হবে, কেসটা তো তাই। সো ম্যাথ এই চ্যাপ্টারে সূত্র যেমন সহজ, ম্যাথ ধরা তেমনি সহজ, দেখতে ম্যাথ বড় অনেক বাট ম্যাথের ক্যালকুলেশন বা ম্যাথের চিন্তাধারা অনেক সহজ। সো ম্যাথটা দেখার পরে আমার প্রথমে এটাই খালি চিন্তা করতে হবে যে ম্যাথটা আমি কোন প্রসেসে করলে সবচেয়ে বেশি তাড়াতাড়ি, আমার হাতে অপশন আছে সামান্তরিক সূত্র, অপশন আছে ত্রিভুজ সূত্র, অপশন আছে বহুভুজ সূত্র, অপশন আছে লম্বাংশের উপপাদ্য, অপশন আছে সাইন রুল কোসাইন রুল, মানে অনেকগুলো অপশন আছে। আমি জাস্ট অঙ্কটা কী চাইতেছে সেই দিকে আগানোর জন্য কোন সূত্রটা সবচেয়ে বেশি প্রেফারেবল হবে আমি সেই চিন্তা করে ম্যাথটা করব, ঠিক আছে? তো সূত্রগুলো মুখস্থ করতে হবে এমন কিছু নাই, আমার সূত্র সব মাথায় থাকবে বা সূত্র হচ্ছে দেখা দেখা ম্যাথ করবা। প্রত্যেকটা চ্যাপ্টারে আমরা যেভাবে ম্যাথ করে আসছি সূত্রটা পাশাপাশি রেখে, এই চ্যাপ্টারে যেহেতু বেশি সূত্র নেই সো সূত্রগুলো মাথায় রেখে আমরা ম্যাথগুলো সলভ করব। আচ্ছা আমরা আজকে এই পর্যন্তই করব, আমরা নেক্সট ক্লাসে চ্যাপ্টারের বাকি যেগুলো ম্যাথ আছে সেগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে? নেক্সট ক্লাসে আমাদের অবশ্যই সাথে থাকবে, নেক্সট ক্লাসে আমরা লম্বাংশ উপপাদ্য নিয়ে যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।